আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোন স্টিল ছবিকে আমরা ভিডিও হিসাবে তৈরি করতে পারি সেটা করার জন্য আমরা প্রথমে একটা বইয়ের থেকে একটা ছবি তুলে নিচ্ছি এই যে এখানে একটা বই আছে আমার সেই বইয়ের থেকে এই ছবিটাকে আমি স্টিল ছবি হিসেবে আমার মোবাইলের ক্যামেরায় তুলে নিলাম এরপরে আমি দেখব যে সেই ছবিটাকে আমরা কিভাবে ভিডিও হিসাবে তৈরি করতে পারি স্টিল ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে এরকম অনেক অ্যাপ গুগল প্লে স্টোরে আছে তবে আমরা এই ভিডিও তৈরি করার জন্য ইনশট নামে একটা অ্যাপ ইউজ করব আমার মোবাইলের স্ক্রিনের একদম উপরে বাঁ দিকে যে অ্যাপটা দেখা যাচ্ছে আমি এটাকে নড়াচ্ছি সেই ইনশট অ্যাপটা এই অ্যাপটা আমাদের দরকার হবে যাদের এই অ্যাপটা ইনস্টল করা আছে তারা সেখান থেকে করতে পারবেন আর যদি কারোর ইনস্টল করা না থাকে তারা গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটার নাম সার্চ করে প্রথমে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে তাহলে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে এই যে গুগল প্লে স্টোর এখানেই আছে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে প্লে স্টোর লেখা আছে এই প্লে স্টোরে গিয়ে এখানে আমি সার্চ করবো আইএনএসএইচ ওটি ইনশর্ট লিখে সার্চ করে আমি এখানে এই অ্যাপটা পেয়ে যাব এই অ্যাপটা আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ইনস্টল করার অপশান এখানে আর দিচ্ছে না এখানে ওপেন করার অপশান দিচ্ছে যাদের ইনস্টল করা নেই তাদের কিন্তু ইনস্টল করার অপশান দেবে এইটা ইনস্টল করার পরে আমরা এই ইনশট অ্যাপটাকে খুলব আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে আমি এইরকম একটা ইন্টারফেস পাবো সেখানে ভিডিও ফটো এবং কোলাজ করার অপশন দেওয়া হয়েছে আমরা ভিডিও তৈরি করব। একদম বাঁদিকের ভিডিও অপশানে আমরা চলে যাব ভিডিও অপশানে গিয়ে এরকম একটা পেজ পাবো সেখানে এরকম নিউ বলে যে আইকনটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে আর নিচে যে ছবিগুলো দেখা যাচ্ছে ওগুলো আসলে আমি এর আগে ভিডিও যেগুলো তৈরি করেছি তার প্রোজেক্ট হিসাবে ড্রাফট হিসাবে সেগুলো সেভ হয়ে আছে আমি সেগুলোতে হাত দেবো না আমি নতুন একটা ভিডিও তৈরি করবো সেজন্য আমি এই নিউতে হাত দেবো নিউতে হাত দেওয়ার পরে এইখানে এরকম একটা আমার গ্যালারির অংশটা খুলে যাবে সেখানে প্রথমে থাকবে ভিডিও তারপরে ফটো তারপরে অল আমি ভিডিওর থেকে ভিডিও তৈরি করব না আমি স্টিল ফটোর থেকে ভিডিও তৈরি করব। সেই জন্য আমি মাঝখানের অপশান ফটোতে চলে যাব ফটোতে যাওয়ার পরে এখানে আমার মোবাইলে যত ফটো আছে সব এখানে চলে আসবে আমি তার থেকে একটা দুটো তিনটে বা যত খুশি ফটো সিলেক্ট করতে পারি আবার একটা ফটোও নিতে পারি আমি একটা ফটো এখানে নিয়ে নিলাম প্রথম ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একদম নিচে ডান দিকে সবুজ যে গোল করে অংশটা আছে তার ভিতরে টিক চিহ্ন আছে তার উপর আমি হাত দেবো হাত দেওয়ার পরে এই যে ভিডিওটা এখানে চলে আসলো ভিডিও মানে ছবিটা চলে আসলো এই ছবিটাই কিন্তু আসলে এখন ভিডিও কতটুকু সময়ের ভিডিও এটা পাঁচ সেকেন্ডের ভিডিও আমি যদি এটাকে প্লে করি একদম মাঝখানে প্লে করার আইকন দেওয়া আছে আমি প্লে করি এই যে এটা কিন্তু ভিডিও হিসেবে চলছে যেহেতু এটা স্টিল ছবি আমি বুঝতে পারছি না হয়তো চলছে কিন্তু আমি যদি নিচে দেখি নিচের দিকে খেয়াল করে দেখবো সে স্লাইডটা চলছে স্লাইড চলছে মানে এটা ভিডিও হিসাবে চলছে এইবার এইটা তো ভিডিও হিসাবে তৈরি হলো এর সাথে কিন্তু আমি সাউন্ড অ্যাড করতে পারি অর্থাৎ এটা যখন চলবে তার সাথে কোনো বক্তব্য আমি এখানে রাখতে পারি সেই বক্তব্য রাখার আগে আমাকে দেখতে হবে যে আমি যে ভিডিওটা তৈরি করব। সেটা কি আমার পাঁচ সেকেন্ডের হলে চলবে না আরও বড় লাগবে দেখা গেল আমি এই ছবি সম্পর্কে যে কথাগুলো বলতে চাই এই ছবির সাথে যে কথাগুলো অ্যাড করতে চাই বা যে মিউজিকটা অ্যাড করতে চাই বা যে সাউন্ডটা অ্যাড করতে চাই সেটা হয়তো পাঁচ সেকেন্ডে শেষ হবে না সেটা হয়তো দেখা গেল এক মিনিট লাগতে পারে দু মিনিট লাগতে পারে তারও বেশি লাগতে পারে তাহলে ছবিটা তো পাঁচ সেকেন্ড চলছে তাহলে আমি সেই তত বড় ভিডিও কি করে তৈরি করব তার জন্য অপশান আছে আমাকে এই যে নিচে যে বারটা আছে আমি যে নড়াচ্ছি যে বারটা এই বারটাতে আমাকে চলে আসতে হবে সরিয়ে নিয়ে ডুপ্লিকেট বলে একটা অপশান আছে এই যে ডুপ্লিকেট এই ডুপ্লিকেট অপশানে যদি আমি একবার হাত দিই তাহলে এই স্লাইডটার লেংথ হয়ে যাবে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড ছিল আরও পাঁচ সেকেন্ড যোগ হলো আমি যদি আরও একবার হাত দিই তাহলে হয়ে গেল পনেরো সেকেন্ড আমি যদি আরও একবার হাত দিই তাহলে হয়ে গেল কুড়ি সেকেন্ড আমি যদি আরও একবার হাত দিই হয়ে গেল পঁচিশ সেকেন্ড এইভাবে কিন্তু আমি এই স্লাইডটার লেংথ বাড়তে থাকবো প্রথমে যেটা পাঁচ সেকেন্ড ছিল সেটা এখন হয়ে গেল পঁচিশ সেকেন্ড এই যে আমি এখন চালাচ্ছি চালালে এটা কত সময় ধরে চলবে এটা কিন্তু পঁচিশ সেকেন্ড ধরে চলবে এই পঁচিশ সেকেন্ড ধরে যখন চলবে সেই পঁচিশ সেকেন্ডের আমি কোনো গান বা কোনো কথা এর সাথে কিন্তু অ্যাড করতে পারবো এই পঁচিশ সেকেন্ড চলা শেষ হয়ে গেলে তারপরে যদি আমার মনে হয় যে আমি তারপরে আরও কোনো ছবি এর সাথে অ্যাড করতে চাই বা আমি এর সাথে আরও সাউন্ড অ্যাড করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো এই যে পঁচিশ সেকেন্ড শেষ হয়ে গেল আমার যেটা বক্তব্য বিষয় ছিল আমাকে পঁচিশ সেকেন্ডের ভেতরে শেষ করতে হবে যদি মনে হয় না পঁচিশ সেকেন্ডের থেকে আরও বড় আমার দরকার তাহলে আমাকে আবার ডুপ্লিকেটে হাত দিতে হবে তাহলে হয়ে যাবে তিরিশ সেকেন্ড এইভাবে আমি ভিডিওটার লেংথ বাড়িয়ে নিতে পারবো। ঠিক আছে এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে নিই যে আমি মনে করলাম এই ছবির সাথে আমি আরও কোনো ছবি অ্যাড করতে চাই এই ভিডিওটাতে সেটা কি করে করতে পারবো সেটাই যে নিচে বাঁদিকে একটা প্লাস চিহ্ন আছে লাল কালারের মধ্যে এই প্লাস চিহ্ন যদি আমি হাত দিই তাহলে আমাকে এরকম অপশান দেবে ভিডিও বা ফটো আনার জন্য এই ভিডিও ফটোতে আমি যখন হাত দেব তখন আমার গ্যালারিটা আবার খুলে যাবে গ্যালারিটা খুলে গেলে আমি যে কোনো ছবিকে আবার কিন্তু নিয়ে আসতে পারি আমি এর থেকে এই যে একটা ছেলে মাছ ধরতে যাচ্ছে এই ছবিটাকে নিয়ে নিলাম সিলেক্ট করলাম করে নিচে সবুজ সার্কেলে হাত দিলাম এই ছবিটাও কিন্তু চলে আসলো এই ছবিটার লেংথ আবার পাঁচ সেকেন্ড এই যে এই পাঁচ সেকেন্ডের এই ছবিটার লেংথ এই ছবিটাকে যদি আমি আরও বড় করতে চাই তাহলে আবার আমি ডুপ্লিকেটে হাত দেবো তাহলে এই ছবিটার লেংথ হয়ে গেল দশ সেকেন্ড যদি আরও বড় করতে চাই তাহলে আবার ডুপ্লিকেটে হাত দেবো দিলে এটা হয়ে যাবে তখন আরও পাঁচ সেকেন্ড এইভাবে ভিডিওটা বড় হতে থাকবে তাহলে আমি কী করলাম প্রথমে এই মেয়েটার ছবি ফুল তুলছে সেটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো করলাম তারপরে আবার এই ছেলেটার ছবি আসলো মাছ ধরতে যাচ্ছে এইভাবে এটা কিন্তু ভিডিও টাকাটা চলবে এই যে আমি যদি এটা চালাই কীরকমভাবে চলছে এই যে মেয়েটার ছবি তারপরে শেষে ছেলেটার ছবি আসলো এইভাবে চলতে থাকছে এইবার এই গোটা ক্লিপটার সাথে আমি কিন্তু সাউন্ড অ্যাড করতে পারবো এবার সাউন্ডটা কি করে অ্যাড করা যাবে সেটা আমি দেখি আমি ভিডিওটার সেই স্লাইডটাকে টেনে একদম প্রথমে নিয়ে আসলাম প্রথমে নিয়ে আসে এই যে নিচের যে বারটা আছে সেইটা টেনে কিন্তু আমি স্লাইডটাকে এদিক ওদিক করতে পারি আমি একদম প্রথমে নিয়ে আসলাম স্লাইডের শুরুতে নিয়ে আসলাম শুরুতে নিয়ে আসার পরে এবার আমি এর সাথে সাউন্ড অ্যাড করবো সাউন্ড অ্যাড করার জন্য এই যে নিচে যে বারটা আছে সেই বারটা যেটা আমি নাড়াচ্ছি এই বাটটাকে একদম বাঁদিকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে দেখব বাঁদিকে প্রথমটার পরেই একটা অপশান আছে মিউজিক এই মিউজিকে চলে যেতে হবে মিউজিকে চলে যাওয়ার পরে কি অপশান আসলো একদম বাঁদিকে আছে ট্র্যাক তারপরে ইফেক্টস তারপরে রেকর্ড এই ট্র্যাকে গেলে পারে আমি যদি ট্র্যাকে যাই তাহলে আমার ফোনে যে সাউন্ডগুলো আছে সেগুলো এখানে বেরিয়ে আসবে প্রথমত ফিচার্ড প্রথম অংশ আছে ফিচার্ড ফিচার্ডে এই ইনশট অ্যাপের থেকে কিছু সাউন্ড এখানে দিয়ে দেওয়া হয়েছে এই সাউন্ডগুলো আমি ইচ্ছা করলে আমার ওই ভিডিওর সাথে যোগ করতে পারি অথবা আমি যদি মনে করি আমার নিজস্ব কোনো মিউজিক আমি এখানে অ্যাড করব। তাহলে ঠিক তারপরের অপশন আছে মাই মিউজিক মাই মিউজিকে চলে যাব মাই মিউজিকে চলে যাওয়ার পরে আমার ফোনের ভেতরে যে সাউন্ডগুলো সেভ করা আছে আগের থেকে সেই সাউন্ডগুলো কিন্তু আমি অ্যাড করতে পারবো আমি যদি মনে করি যে একটা নির্দিষ্ট আমার কোনো স্পিচ বা কোনো আমার সাউন্ড বা গান আমি এই ভিডিওর সাথে অ্যাড করতে চাই আমি কিন্তু সেটা আগেই ভয়েস রেকর্ডারে রেকর্ড করে ফোনে রেডি করে রাখতে পারি এবং রেডি করে রাখার পরে কি হবে এই মাই মিউজিকে এসে সেই সাউন্ডটা যেটা আমি আগেই রেডি করে রেখেছি সেটা এখান থেকে অ্যাড করে দিলেই কিন্তু ওই ভিডিওর সাথে সেই সাউন্ডটা অ্যাড হয়ে যাবে সেই নিজের ভয়েস বা মিউজিক বা গান বা কথা সেটাকে রেকর্ড করে কি করে আমরা আগেই সেভ করে রাখতে পারি সেই সম্পর্কে আমি আলাদা ভিডিও করে দিতে পারি যদি দরকার হয় আমাকে বললে পারে কমেন্ট বক্সে লিখে জানালে আমি সেটা করে দেবো সেই সাউন্ডটা যদি আগেই আমার ফোনে সেভ করা থাকে তাহলে সেই সাউন্ডটা কিন্তু আমি এখানে অ্যাড করে এই যে আমি এরম করে একটা ফুল একটা ইউজ করলে তখন কিন্তু ওই ভিডিওটার সাথে কিন্তু এই সাউন্ডটা যোগ হয়ে যাবে ঠিক আছে এবার এটা হচ্ছে একটা অপশান যে আমার ফোনের ভেতরে যে সাউন্ড আছে সেটাকে আমি নিয়ে ওই ভিডিওর সাথে অ্যাড করলাম আরও একটা অপশান কিন্তু আছে যেটা করা যেতে পারে সেটা কি আমি ব্যাকে চলে আসি ব্যাকে চলে সেই যে একটা ছিল ট্র্যাক ট্র্যাকের পরে এফেক্টস এফেক্টসের পরে আরেকটা অপশান আছে রেকর্ড এই রেকর্ডে হাত দিলে কি হবে রেকর্ডে হাত দিলে তখন এই এইখানে রেকর্ড করার অপশান শুরু হবে রেকর্ডে হাত দিলেই তখন রেকর্ড শুরু হবে আমি এখন রেকর্ডটা দেখাতে পাচ্ছি না কারণ আমি যেহেতু একটা অপশান ইউজ করছি ফোনে আমি রেকর্ডে হাত দিলে দুটো অপশান একসাথে কাজ করবে না কিন্তু রেকর্ডে হাত দিলে কী হবে এই নিচের এই স্লাইডটা চলা শুরু করবে এবং রেকর্ড হবে সাথে সাথে রেকর্ড হতে থাকবে যতক্ষণ এই স্লাইডটা চলবে তার সাথে সাথে আমার কথাটাও আমি রেকর্ড করে দিতে পারবো সেভাবেও কিন্তু আমি এই ছবির সাথে এই ছবি দিয়ে যে ভিডিওটা তৈরি হচ্ছে তার সাথে আমি সাউন্ড অ্যাড করে দিতে পারি এই দুভাবে করতে পারবো একটা হচ্ছে ট্র্যাক নিয়ে নিতে পারবো আমার ফোনের থেকে অথবা রেকর্ডে অপশনে ক্লিক করে আমি রেকর্ড সাউন্ড রেকর্ড করতে পারবো সেখানে আমার মুখের কথাও আমি দিতে পারি কোনো গানও করতে পারি বা অন্য যে কোনো সাউন্ড আমি রেকর্ড করে এর সাথে অ্যাড করে দিতে পারবো দেওয়ার পরে আমি যদি এই উপরের চিহ্নটাতে হাত দিই তাহলে কিন্তু সেটা সেভ হয়ে যাবে আমি একটা কাজ করি আমি এখন একটা ট্র্যাক এখান থেকে অ্যাড করে নিই এখানে গেলাম যাওয়ার পরে মাই মিউজিকে গেলাম গিয়ে এই যে ফ্লাওয়ার ওয়ান বলে যে ভিডিওটা যে সাউন্ডটা আমি সেভ করে রেখেছি এই সাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম ইউজ করলাম ইউজ করার পরে আমি এবার চালিয়ে দেখি কেমন হচ্ছে চালানোর পরে কিন্তু আমার এই কথাটা এখন শোনা যাবে না আমি যেটা অ্যাড করলাম সেইটা শোনা যাবে তাহলে আমি এটাকে প্লে করছি এখন রেডি ওয়ান টু থ্রি স্টার্ট একটা মেয়ে গাছের থেকে ফুল তুলছে একটা মেয়ে গাছের থেকে ফুল তুলছে দেখা গেল এইটা কিন্তু আমার এই যে নিচে যে বেগুনি কালারের যে স্লাইডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আসলে সাউন্ডের অংশ এই সাউন্ডের অংশটুকু যদি আমি মনে করি যে আমি এটাকে সরানোর করতে পারবো এই কোথার থেকে শুরু হবে কোথার থেকে শেষ হবে সেটাও করতে পারবো আর যদি মনে করি যে আমি এটাকে এই অংশটুকুনি সাউন্ড বাড়ছে কারণ এই অংশটুকুই কি বেগুনি কালার আছে কিন্তু যদি এর পরেও আমি আরও অংশে যদি সাউন্ড দিতে চাই তাহলে কিন্তু আমাকে আবার ওই স্লাইডটাকে এখানে নিয়ে আসতে হবে আমি কি বললাম বোঝা গেল আমার এই যে সাউন্ড অংশটা আমি আনলাম সেটা পাঁচ সেকেন্ডের কিন্তু দেখা গেলো যে আমার এই স্লাইডটা এখানে আছে তিরিশ সেকেন্ড বা এক মিনিট অনেক বড় আছে তাহলে পাঁচ সেকেন্ডের স্লাইডটা যোগ করার পরে কি হলো এই ভিডিওতে কিন্তু পাঁচ সেকেন্ড ধরে সাউন্ডটা হবে তারপরে কিন্তু সাইলেন্ট হয়ে যাবে তাহলে আমাকে যদি পুরো অংশটাতে সাউন্ড অ্যাড করতে হয় তাহলে আমাকে এইখানে আনার পরে আমাকে আবার একবার সাউন্ডটা অ্যাড করতে হবে আমি তাহলে আবার যদি অ্যাড করতে চাই তাহলে কী করব আবার এই এইখানে আনবো আগে ঠিক যে অবধি সাউন্ড আছে সেই অবধি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে ট্র্যাকে গেলাম গিয়ে মাই মিউজিকে গেলাম এই ফ্লাওয়ার ওয়ানে গেলাম করলাম তাহলে কী হলো পাঁচ সেকেন্ডের আগে ছিল আবার পাঁচ সেকেন্ড অ্যাড হলো দশ সেকেন্ড তাহলে এবার যদি আমি প্লে করি তাহলে কী দেখব যে ওই স্লাইডটা দশ সেকেন্ড চলছে সেই সাথে সাথে সাউন্ডটাও আমি পাচ্ছি আমি এবার প্লে করে দেখি কেমন হচ্ছে একটা মেয়ে গাছের থেকে ফুল তুলছে 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 ঠিক আছে যেই দশ সেকেন্ড শেষ হয়ে গেল আমি যেহেতু পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে দুবার সাউন্ড ক্লিপটা দিয়েছি তাহলে দশ সেকেন্ড কভার করছে সেটা দশ সেকেন্ডের পরে কিন্তু আবার ভিডিওটা সাইলেন্ট হয়ে যাচ্ছে তখন যদি আমি আবারও সাউন্ড অ্যাড করতে চাই আমাকে আবার ওখানে গিয়ে অ্যাড করতে হবে অথবা আমি রেকর্ড করেও কিন্তু সাউন্ড অ্যাড করতে পারি তাহলে বোঝা গেল এইবার আমরা যে কোনো স্টিল ছবি ব্যবহার করে এইভাবে ভিডিও তৈরি করতে পারি এইভাবে সাউন্ডগুলো অ্যাড করার পরে আমরা স্লাইড যত দূর গেছে এইভাবে আমরা কিন্তু সাউন্ড অ্যাড করতে পারি হয় ট্র্যাকের মাধ্যমে অথবা রেকর্ড করার মাধ্যমে সাউন্ড অ্যাড হয়ে যাওয়ার পর আমরা উপরে এই যে টিক চিহ্ন দেখা যাচ্ছে এখানে হাত দিলে পরে এটা সাউন্ডটা অ্যাড হয়ে গেল এইবার একদম উপরে ডান দিকে সেভ অপশান আছে ওই সেভ অপশানে হাত দিলে পরেই কিন্তু আমাদের সেভ করার অপশান দেবে সেভে হাত দেব দেওয়ার পরে এটা জানতে চাইবে যে আমরা কোন কোয়ালিটিতে এটা সেভ করতে চাইছি হাজার আশি পিক্সেল সাতশো কুড়ি পিক্সেল বা ছশো চল্লিশ পিক্সেল আমরা পছন্দ মতো একটা পিক্সেল সেট করে নেব আমি হাজার আশি পিক্সেল করলাম করার পরে কেটে দেওয়ার পরে এইখানে কিন্তু সেভ হওয়া শুরু হবে এইটা হানড্রেড পারসেন্ট সেভ হয়ে যাওয়ার পর এই যে ভিডিওটা আমরা তৈরি করলাম সেটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে থাকবে আমরা সেটা গ্যালারির থেকে বের করে কাউকে শেয়ারও করতে পারবো বা ইচ্ছা করলে আমরা যেভাবে খুশি সেটাকে ব্যবহার করতে পারবো এটা হয়ে যাক আমরা দেখে নিই যে জিনিসটা কেমন তৈরি হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে এই যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকেই শেয়ার অপশান পাবো এই যে প্রথমে যে সবুজ রঙের টিক চিহ্ন দেওয়া আছে সেভড তারপরেই শেয়ারের চিহ্ন আছে ওখান থেকে আমরা শেয়ার করতে পারবো তাছাড়া হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সব কিছুর মাধ্যমে আমরা শেয়ার করতে পারবো এবার আমরা এটা দেখে নিই একটু প্লে করে যে জিনিসটা কেমন তৈরি হলো একটা মেয়ে গাছের থেকে ফুল তুলছে একটা মেয়ে গাছের থেকে যাই হোক এটা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার থ্যাংক ইউ